চন্দ্রযান থ্রি পাঠানোর জন্য ইসরোর বৈজ্ঞানিকরা এরকম কিছু প্রযুক্তি বা এরকম কিছু উন্নত মানের টেকনোলজি এতে ব্যবহার করেছে, যার জন্য চন্দ্রযান থ্রিকে পাঠাতে এত কম টাকা খরচ হয়েছে যে আমাদের বলিউডের মুভি বানাতে যে টাকা লাগে সেই টাকার থেকেও কম টাকায় একটি চন্দ্রযান থ্রিকে চাঁদের বুকে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আর এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র ইসরোর বৈজ্ঞানিকদের বা ইসরোর টিমের দ্বারা। এই দেখে অন্য দেশের কিন্তু অনেকে চিন্তায় পড়ে গেছে যে ইসরোর বৈজ্ঞানিক এমন কি টেকনোলজি বা এমন কি যে চন্দ্রযান থ্রিকে পাঠিয়েছে তার নকশা এমন কি করেছে যে তার জন্য একটা বলিউডের মুভি বানাতে যে টাকা লাগে তার থেকে কম খরচায় সে চন্দ্র চাঁদের বুকে তাকে পাঠানো সম্ভব হচ্ছে। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে চন্দ্রযান যে আমাদের থ্রি তাকে এমনভাবে নকশা করা হয়েছে যে সে যতই খারাপভাবে সফট ল্যান্ডিং করার চেষ্টা করুক তবুও কিন্তু সফট ল্যান্ডিংটা ঠিকভাবেই হবে। তার নকশাটা এমনভাবে ইসরোর বৈজ্ঞানিকরা তৈরি করেছে, কারণ আমাদের 2019 না 20-তে যখন চন্দ্রযান টু কে পাঠিয়েছিল তখন কিন্তু সেটা সফট ল্যান্ডিং হয়েছিল না, ভুল ত্রুটির জন্য কিন্তু সেটা ক্র্যাশ হয়ে গেছিল। কিন্তু ইসরোর বৈজ্ঞানিকরা সেটাই মাথায় রেখে এমনভাবে তার নকশা বা এমনভাবে কিছু প্রযুক্তি বা টেকনোলজি চন্দ্রযান থ্রিতে ব্যবহার করা হয়েছে যাতে দুয়ের মতো ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে বা কোনো এর কোনো প্রবলেম না হয়। আর সেইভাবে চন্দ্রযান টু যেভাবে পাঠিয়েছিল কিন্তু চন্দ্রযান থ্রিকে সেইভাবে পাঠানো হয়নি, এবার আলাদা কিছু প্রসেসে পাঠানো হয়েছে যা যে চন্দ্রযান টু কিন্তু যেতে এত টাইম লেগেছিল না, কিন্তু চন্দ্রযান থ্রি যেতে কিন্তু প্রায় মাসখানিক টাইম লেগে গেছে। সেই পৃথিবীর কক্ষপথ ঘুরতে ঘুরতে কিন্তু শেষ পর্যন্ত চাঁদের কক্ষপথে ঢুকেছে। কিন্তু আগে যে চন্দ্রযান টুকে পাঠানো হয়েছিল সেটা কিন্তু রকেট ডাইরেক্ট চাঁদের কক্ষপথের দিকেই তাকে ঠেলে দিয়েছিল, ঠিক আছে, এটা পৃথিবীর কক্ষপথে কিন্তু ঘুরেছিল না। কিন্তু এখন কিন্তু যে চন্দ্রযান থ্রিটা পাঠানো হচ্ছে এটা কিন্তু প্রথমে পৃথিবীর কক্ষপথে ঘুরিয়ে তখন পৃথিবীর কক্ষপথ ঘুরিয়ে তারপরে কিন্তু চাঁদের কক্ষপথের দিকে তাকে পাঠানো হয়েছে, কিন্তু চন্দ্রযান টুকে কিন্তু এটা করা হয়েছিল না। আর তার জন্য অনেক টেকনোলজি বা অনেক ইসরোর বৈজ্ঞানিকদের অনেক চিন্তা ভাবনা বা গবেষণা করতে হয়েছে, আর যার জন্যই সেই কাজ সফলভাবে করতে পেরেছে। বা আর কালকে যে সফট ল্যান্ডিং হওয়ার কথা এটা হয়তো ডেটটা চেঞ্জ হয়েও যেতে পারে, যদি দেখে যে না সফট ল্যান্ডিং করার মতন পরিস্থিতি আছে তবেই সফট ল্যান্ডিং করাবে, না হয়তো দেখা যাচ্ছে আরও দুদিন বা একদিন পিছিয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে চন্দ্রযান থ্রি। আর চন্দ্রযান থ্রি আর কয়েক ঘন্টার মধ্যে ল্যান্ডিং করতে চলেছে চাঁদের বুকে। আর চাঁদের যে বুকে ল্যান্ডিং করতে চলেছে তা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরু। এই দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত কোনো দেশ এখনো এই চন্দ্রযান পাঠায়নি। প্রথম ভারত পাঠাচ্ছে এবং রাশিয়াও পাঠিয়েছিল, কিন্তু রাশিয়ার কিছু ভুল ডিসিশনের জন্য সেটা ক্র্যাশ হয়ে গেছে, যার জন্য সে সফট ল্যান্ডিং করতে পারেনি। যেমন রাশিয়ার যে লুনা ছিল, যে চন্দ্রযান লুনাটা ছিল, লুনাটার স্পিডটা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সে
স্পিরিটের জন্য সে ঠিক মতন কন্ট্রোল করতে পারেনি, আর যার কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে সে কানেকশন পুরো ডিসকানেকশন হয়ে গেছে। যে স্পেস এজেন্সি আছে রাশিয়ার, তাদের সাথে পুরো কানেকশন ডিসকানেকশন হয়ে গেছে, আর যার জন্য সে সফট ল্যান্ডিং করতে গিয়ে সে সফট ল্যান্ডিং করতে পারেনি এবং সেটা এখন পুরো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। যাই হোক, একটা কিছু হয়েছে নাসা, রাশিয়ার যে স্পেস এজেন্সি আছে তাদের কাছে এখনো সেরকম কোনো তথ্য নেই। তো আমাদের দেশের যে চন্দ্রযান 3 সেটা খুব ধীর গতিতে বা খুব সুন্দরভাবে চলছে, বা যে আমাদের ইসরো আছে সেই ইসরো এত সুন্দরভাবে তাকে কন্ট্রোল করছে বা তাকে এত সুন্দরভাবে সফট ল্যান্ডিং করানোর জন্য বা তার স্বাস্থ্যের দিকে এত সুন্দরভাবে খবর রাখছে, যে হয়তো সম্ভবত আমাদের চন্দ্রযান 2 যেভাবে ক্র্যাশ হয়েছিল সেই ক্র্যাশ হওয়ার ভয়টা আমাদের থাকছে না। কারণ একবার যেহেতু ক্র্যাশ হয়েছে, এইবার সেইভাবেই ইসরো মাঠে নেমেছে খুব আটঘাট বেঁধে, যাতে চন্দ্রযান 3-র কোনো ক্ষতি না হয় এবং সুন্দরভাবে সফট ল্যান্ডিং করবে। চাঁদের যে দক্ষিণ মেরু, সেখানে তাপমাত্রা বললেই চলে যে নেই, একদম খুব তাপমাত্রা মাইনাসে থাকে সব সময়, আর সব সময় অন্ধকার থাকে, ওখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, ঠিক আছে? তো কিন্তু এখানে আমাদের চন্দ্রযান 3 যে ছবিগুলো পাঠিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে চন্দ্রের গায়ে অনেক উঁচু নিচু গর্ত আছে। এখন যে ইসরো বৈজ্ঞানিকরা আছে তারা ভাবছে যে এমন একটি জায়গায় আমাদের চন্দ্রযান 3-কে সফট ল্যান্ডিং করাবো যাতে তার কোনো বিপদ বা তার কোনো ক্র্যাশের সম্ভাবনা না থাকে। তো এমন জায়গায় খুঁজছে যে জায়গাটাই পুরো সমতল থাকবে, সেরকম একটি জায়গায় সফট ল্যান্ডিং করাবে। তো আর কয়েক ঘন্টা, আর 21-22 ঘন্টা হয়তো হাতে আছে টাইম, এরপরেই আমরা দেখতে পাবো যে আমাদের চন্দ্রযান 3 সুন্দরভাবে এবং ইসরোর যে আশা ভরসা, সেই আশা ভরসা একদম পারফেক্টভাবে পূরণ হবে। তো সফট ল্যান্ডিং এবং ইসরোর বিজ্ঞানীরা বলেছে যে একটা 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 প্রবলেম হলেও কোনো অসুবিধে নেই, দ্বিতীয় প্রবলেম হলেও কোনো অসুবিধে নেই, যে কোনো প্রবলেম হোক আমরা সেইভাবেই মাঠে নেমেছি যাতে একে আমাকে চন্দ্রযান 3-কে সফট ল্যান্ডিং করিয়ে ছাড়বো আমরা। তো সেই অপেক্ষায় আমরা ভারতবাসী সকলেই অপেক্ষায় আছি যে কখন আমাদের চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং করবে। তো কালকে সফট ল্যান্ডিং হবে, আর সেই এর জন্য তো আমাদের ভারতবাসী এত গর্বিত যে অনেকে দেখছি যে নিজের বাড়িতে পূজা দিচ্ছে বা অগ্নিযজ্ঞ করছে যাতে চন্দ্রযান 3 সুন্দরভাবে সফট ল্যান্ডিং করতে পারে। তো চন্দ্রযান 3-র যে বিষয়গুলি, সে হচ্ছে যে রাশিয়ার যে লুনা ওটা আমাদের অনেক পরে ছেড়েছিল, ঠিক আছে, রকেটটা অনেক পরে ছেড়েছিল, তবুও সে আমাদের আগে চন্দ্রের কক্ষপথে ঢুকে গিয়েছিল। কিন্তু আমাদের যে চন্দ্রযান 3 আছে সেটা কিন্তু রাশিয়ার থেকে অনেক আগে ছেড়েছিল, কিন্তু আমাদের চাঁদের কক্ষপথে ঢুকেছে কিন্তু রাশিয়ার পরে। মানে রাশিয়ার যে রকেট আছে এত উন্নত মানের যে তাদের আর ওদের স্পিরিটটা এতটা পাওয়ারফুল করেছিল যে সে তার জন্য সে এত অল্প টাইমের মধ্যে 10-12 দিনের মধ্যে সে চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে চন্দ্রযান 3 আছে তার কিন্তু 1 মাস টাইম লেগে গেছে, আর সে পৃথিবীর কক্ষপথ ঘুরতে ঘুরতে পৃথিবীর কক্ষপথে কিন্তু 5-6টি পাক দিয়েছে। তারপরে যখন চন্দ্রের কক্ষপথে ঢুকছে তখন একটু ইসরো কিন্তু স্পিড বাড়িয়ে
চন্দ্রের কক্ষপথে ঢুকিয়ে দিয়েছে, এবং সেখানে গিয়েও দেখা গেছে যে অনেকগুলো সে পাক খেয়েছে। পাক খেয়ে আস্তে আস্তে সে চন্দ্রের একদম কাছে পৌঁছে গেছে। এখন 25 থেকে 30 কিলোমিটার দূরত্বে আছে চাঁদ থেকে বা চন্দ্র থেকে, যে আমাদের চন্দ্রযান 3 চাঁদ থেকে আর মোটে 25 থেকে 30 কিলোমিটার দূরে আছে। কখনো বা 25 কিলোমিটার হচ্ছে, কখনো বা 30 কিলোমিটার হচ্ছে, কিন্তু যখন সফট ল্যান্ডিং করাবে তখন কিন্তু আমাদের চন্দ্রযান 3-র বা বিক্রমের কিন্তু আরো স্পিড কমিয়ে দেওয়া হবে, যাতে সে স্পিড কন্ট্রোলে রেখে, মানে যে স্পিডটা থাকলে সে নিজে থেকেই সুন্দরভাবে সফট ল্যান্ডিং করতে পারবে বা কন্ট্রোলে থাকে, ইসরোর হাতে যাতে কন্ট্রোলে থাকে সেইভাবেই কিন্তু চেষ্টা করছে, যাতে সে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। কিন্তু এখানে যে রাশিয়ার যে লুনা, তার রাশিয়ার যে বৈজ্ঞানিকরা, তারা একটা জিনিস অনেক বড় ভুল করেছে যে তাদের স্পিডটা কন্ট্রোল করতে পারেনি বা স্পিডটা এতটাই বেশি করে দিয়েছে যে তাদের আয়ত্তের বাইরে চলে গেছে স্পিডটা, আর যার জন্য সে কন্ট্রোল হারিয়ে সে চাঁদের বুকে মুখ থেপড়ে পড়েছে বা সেটা ক্র্যাশ হয়ে গেছে। তো এর জন্য আর কিছুটা টাইম আমাদের অপেক্ষা করতে হবে, এবং ভারতেই প্রথম এমন একটি দেশ হবে যে চাঁদের এই দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত কোনো দেশ সফট ল্যান্ডিং করায়নি। তো ভারত প্রথম দেশ হবে যেখানে, ভারত প্রথম দেশ হবে না, সরি আমি ভুল ভুল বলে দিলাম, চায়না বা আমেরিকার পরে এবার ভারত নাম লেখাতে চলেছে যে এই দক্ষিণ মেরুতে, এই যে যেখানে চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং করবে। এখানে কিন্তু একটা জিনিস দেখা আছে, এই চাঁদের দক্ষিণ মেরু সবসময় অন্ধকার থাকে, আর চাঁদের দক্ষিণ মেরু আমাদের যে চন্দ্রযান 3 যে ছবিগুলো পাঠাচ্ছে খুব পরিষ্কার পরিষ্কার একদম, আর দেখা যাচ্ছে যে চন্দ্রের গায়ে অনেক উঁচু নিচু গর্ত বা আছে, বা অনেক উঁচু নিচু ডিপি আছে, যার জন্য চন্দ্রযানকে একটি সমতল জায়গা খুঁজছে ইসরোর বৈজ্ঞানিকরা, যেখানে তার কোনো কাত হয়ে থাকার বা কোনো হেলে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে, যায় সে সুন্দরভাবে সমতল জমিতে সুন্দরভাবে সফট ল্যান্ডিং করতে পারে। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তো চাঁদের যে মেরুতে, দক্ষিণ যে মেরুতে চন্দ্রযান 3 পৌঁছাচ্ছে, এখানে কিন্তু ইসরোর বৈজ্ঞানিকদের কাছে এই চন্দ্রযান 3 কিন্তু একটি SMS পাঠাইছে যে এখানে অক্সিজেনের অক্সিজেনের সন্ধান পাওয়া গেছে। কারণ আর চাঁদের বুকে ছবি তো আগের থেকেই পাঠিয়েই যাচ্ছে। তো আমরা সবাই ভারতবাসী মিলে একটাই প্রার্থনা করব, যাতে কালকে আমাদের যে যে পরিশ্রম, মানে আমাদের বলতে ভারতবাসীর যে একটা স্বপ্ন বা আমাদের দেশের যে বৈজ্ঞানিকের যে একটা পরিশ্রম এতদিনের, সেই আশাটা বা সেই স্বপ্নটা যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়, এর জন্য সবাই একটু প্রার্থনা করবেন। প্রার্থনার কোনো কেস না, এটা প্রার্থনা বলা ভুল, কারণ যেহেতু আমাদের এটা একটা কুসংস্কার ব্যাপার, তো তবে আমরা এটা নিয়েই চলি, আবার এর মধ্যেই আমাদের সবকিছু, ঠিক আছে। তো প্রার্থনা করবেন যাতে সে জিনিসটা ঠিক মতন পৌঁছায়, আর সেই জায়গাটা ভারত যাতে ইতিহাসের খাতায় নাম লেখাতে পারে। ভারতবাসী সবাই ভালো থাকবেন, নমস্কার। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, আর আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে। সবাই ভালো থাকবেন, রাখছি, জয় হিন্দ, বন্দে মাতরম।